জেনারেল রিলেটিভিটি হলো মহাকর্ষ তত্ত্ব, যা আইনস্টাইন দ্বারা 1905 থেকে 1915 সালের ভিতরে ডেভেলপ করা হয়েছিল। জেনারেল রিলেটিভিটি ডেভেলপড হয়েছিল ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল বা সমতা নীতির শুরু দিয়ে, যা বলে যে কোনো বস্তু ত্বরণে থাকা আর গ্র্যাভিটেশনাল ফিল্ডে থাকা একই, এবং এটা প্রমাণ করে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড বলতে কিছুই নেই। আইনস্টাইন বলে তার জীবনের সবচেয়ে সুন্দর ভাবনা ছিল একটা মানুষের ছাদ থেকে নিচে পড়ে যাওয়া। এতে সুন্দরের কি আছে? এটা তো লোকটার জন্য একটা দুঃখময় কথা। কিন্তু আইনস্টাইন ঘটনাকে ভিন্নভাবে দেখল। সে ভাবল, মানুষটি যখন নিচে পড়ছে তখন সে নিজের ওজন অনুভব করবে না, সে ভরহীন হবে, এবং তার সাথে সাথে যাই পড়তে থাকুক না কেন সেটাও তার সাপেক্ষে স্টেশনারি বা নিশ্চল হবে। সিচুয়েশনটা এমন হবে যে তুমি একটা ডিপ স্পেসে আছো এবং আশেপাশে কোনো ভারী বস্তু নেই, যেখানে তুমি ঠিক একই ওই মানুষটার মতন অনুভব করবে। আইনস্টাইন এই ঘটনাকে ফ্রিফল নামে আখ্যায়িত করে এবং ওই ব্যক্তিকে ইনার্শিয়াল অবজার্ভার বলে। একজন ইনার্শিয়াল অবজার্ভার এর কোনো ত্বরণ থাকে না, সে কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ডে থাকে না, এবং সকল ফিজিক্সের ল তার উপর খাটে। এখন আসি আসল কথায়। আইনস্টাইন এই দুই সিনারিওর দিকে দেখে আর বলে তারা ইকুইভ্যালেন্ট, শুধুমাত্র সিমিলারই না, ফিজিক্যালি দুটো ঘটনা ঠিক একই। তার মানে মানুষ ছাদ থেকে পড়ে যাচ্ছে গ্র্যাভিটির কারণে নয়, কেননা গ্র্যাভিটেশনাল ফিল্ড এক্সিস্টই করে না। এখন এগুলো বললে অনেকেই আমাকে মারবে, বলবে তাহলে গ্র্যাভিটি কি কোনো ফোর্স না, নিউটন কি ভুল? আমাকে বিষয়টা বুঝাতে দিন। লোকটার ত্বরণ ঘটছে না, সে একজন ইনার্শিয়াল অবজার্ভার, ঠিক স্পেসে থাকা মানুষটির মতন। এখন অনেকেই বলবে সে তো ত্বরণেই চলছে, গ্র্যাভিটি তাকে টানছে, সে 9.8 মিটার এর ত্বরণে অ্যাক্সিলারেটিং করছে। আমি জানি যে এই দুটি সিচুয়েশন দেখতে ডিফারেন্ট হতে পারে, কিন্তু আইনস্টাইনের ইকুইভ্যালেন্ট প্রিন্সিপাল বলে যদি তারা নিজেদেরকে ভরহীন মনে করে তাহলে তারা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছেই। মনে করি মানুষটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে আগে যাচ্ছে, হঠাৎ তার পাশে একটা প্ল্যানেট আসলো। এক্সটার্নাল অবজার্ভার দেখবে যে রকেটটি পথ হালকা প্ল্যানেটটার দিকে বাঁকছে, কিন্তু ভিতরের মানুষটা নিজেকে স্থির বা স্টেশনারিই পাবে। যে কোনো ফোর্স, কোনো অ্যাক্সেলারেশন বা ত্বরণ অনুভব করবে না। রকেটটা যত প্ল্যানেটটার কাছে যাবে রকেটটা তত ফাস্ট হওয়া শুরু করবে, কিন্তু রকেটের ভিতরে থাকা মানুষটার কাছে মনে হবে না যে সে অ্যাক্সেলারেট করছে, সে স্থির রয়েছে, নিজে সে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সই থেকে যাবে। তার জন্য মনে হবে যে কিছুই চেঞ্জ হয়নি, সে ইনার্শিয়াল থাকবে যতক্ষণ না প্লেনটা প্ল্যানেটটার সাথে ধাক্কা খাচ্ছে। ঠিক ওই মানুষটা ছাদ থেকে পড়ে যাওয়ার মতন, সে মাটিতে পড়ার আগ পর্যন্ত ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে থাকবে। আমি যখনই এই জিনিসটা কাউকে বোঝাতে চাই, বেশিরভাগ মানুষই আমাকে প্রশ্ন করে যে রকেটটা তো প্ল্যানেটের দিকে আকর্ষণের ফলেই বেঁকে গেল, প্ল্যানেটটাতে পড়ল, কিংবা মানুষটা তো পৃথিবীর আকর্ষণের ফলেই নিচে পড়ে গেল, এখানে তো গ্র্যাভিটিই কাজ করছে এবং গ্র্যাভিটিক ফিল্ড বিদ্যমান। হ্যাঁ, ঘটনাটা দেখতে হয়তো এরকম লাগতে পারে, কিন্তু আসলে এমনটা গ্র্যাভিটির কারণে নয়, কার্ভ স্পেস টাইমের কারণে। স্পেস টাইম কি যারা বুঝে না তাদের জন্য বলে রাখি যে আমরা 3D বসবাস করি, অর্থাৎ 3D, এবং এই 3D সাথে টাইম অর্থাৎ চতুর্থ মাত্রা হিসাবে যোগ করে 4D হিসাবে একসাথে স্পেস টাইম বলে। এখন ফোকাস করি রকেটে থাকা মানুষটির দিকে। সে একটি কনস্ট্যান্ট ভেলোসিটিতে সরলরেখায় চলছিল, সে সত্যি সরলরেখায় যাচ্ছিল স্পেস টাইমের মধ্য দিয়ে। কিন্তু স্পেস টাইম ম্যাসিভ অবজেক্ট, যেমন প্ল্যানেটের জন্য বেঁকে যায় বা কার্ভ হয়ে যায়, তাই রকেটটির পথ বেঁকে গেল, সে স্ট্রেট লাইনেই চলছিল, এখানে গ্র্যাভিটির কোনো হাত ছিল না। শুনতে ওয়েট লাগছে না? আসুন আরও একটা সহজ উদাহরণের সাহায্যে এটা বুঝি। এয়ারপ্লেন ফর এক্সাম্পল সবসময় সবচেয়ে কম রাস্তা পার করতে চেষ্টা করে গন্তব্যে পৌঁছাতে।
আমরা জানি দুটি বিন্দুর মধ্যে সবচেয়ে কম পথ একটা সরলরেখা। যেহেতু পৃথিবী গোল, তাই এয়ারপ্লেন সবচেয়ে শর্টেস্ট ওয়েতে গেল, সোজা রাস্তায় গেল, সত্যিকার অর্থে তারা কার্ভ রাস্তায় যাচ্ছে। আইনস্টাইন নিজে যখন ইকুইভ্যালেন্ট প্রিন্সিপাল নিয়ে কাজ করছিল, সে তার থট এক্সপেরিমেন্টকে আরও সামনের দিকে অগ্রসর করে। সে নিজেকে একটা ঘরে কল্পনা করে এবং লাইট অর্থাৎ আলো নিয়ে এক্সপেরিমেন্ট করে। সে কল্পনা করে ঘরের এক পাশ থেকে অন্য পাশে যদি আলো ফেলি আর ঘরটা যদি স্পেসে হয় ও 9.8 মিটার পার সেকেন্ডে অ্যাক্সেলারেট করতে থাকে, তাহলে পৃথিবীতে থাকা ঘরের সাথে ওই একই ঘটনা ঘটার কথা যেটা স্পেসে ওই ঘরটার সাথে ঘটছে। কিন্তু সে দেখল স্পেসে লাইটের শেষ প্রান্ত কিছুটা নিচের দিকে নেমে যাবে, কেননা রকেটটি তো বা ঘরটি তো 9.8 মিটার সেকেন্ডে উপরের দিকে উঠছে, তাই আলোটি বেঁকে কিছুটা নিচের দিকে নেমে যাওয়ার কথা। যখন সে একই এক্সপেরিমেন্ট পৃথিবীতে করে, তখন সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে লাইট বেঁকে না। তখন সে ভাবলো লাইট নিশ্চয়ই গ্র্যাভিটেশনাল ফিল্ডের কারণে বেঁকে যায়। কিন্তু আমরা জানি আলো সবচেয়ে ছোট রাস্তা বেছে নেয় দুইটা পয়েন্টের মাঝে। তখন সে ভাবলো হয়তো লাইট ছোট রাস্তা দিয়েই যাচ্ছে, আর আমাদের উদাহরণ এয়ারপ্লেনের মতন ছোট রাস্তা কার্ভড। তারপর আইনস্টাইন বুঝলো যে স্পেস হয়তো বা কার্ভড, কিন্তু দেখা যায় যে সব জায়গায় কার্ভ না এবং সব সময় কার্ভ না। তাই সে একটি হাইপোথিসিস দিল যে স্পেস টাইম ম্যাস আর এনার্জির কারণে বেঁকে যায়। এখান থেকে আইনস্টাইন সিদ্ধান্তে উপনীত হয় যে গ্র্যাভিটি কোনো ফোর্স নয়। কি, গ্র্যাভিটি কোনো ফোর্স নয়? মানতে কষ্ট হচ্ছে, তাই না? দাঁড়ান একটা উদাহরণ দিই। মনে করুন আপনি আর আপনার বন্ধু 1000 কিলোমিটার দূরে বিষুব রেখায় অবস্থান করছেন। আপনারা দুজন চলতে শুরু করলেন নর্থের দিকে। সময়ের সাথে সাথে আপনারা এক হতে থাকবেন এবং নর্থ পোলে একসাথে গিয়ে মিলিত হবেন। তাহলে কি কোনো ফোর্স আপনাদেরকে পুশ করছে? না, গ্র্যাভিটি ইজ জাস্ট লাইক দ্যাট। কিন্তু এটা কোনো ফোর্স না এবং এটা এক্সিস্টও করে না। আপনাদের একসাথে আসার মূল কারণ হলো কার্ভ স্পেস টাইম। আপনারা একটি সোজা লাইনে চলছিলেন ইন কার্ভ স্পেস টাইম, তাই আপনারা একসাথে হয়েছিলেন। তাই বলা যায় যে জেনারেল রিলেটিভিটিতে সব কিছু স্ট্রেট লাইনে চলছে, যতক্ষণ না পর্যন্ত কোনো বল এটাকে থামাচ্ছে। আইনস্টাইনের মতন জিনিয়াসেরও জিনিসটা বোঝার সক্ষমতা থাকলেও ম্যাথামেটিক্যালি প্রুভ করতে অনেক কষ্ট করতে হয়েছিল। ম্যাথামেটিক্যালি প্রমাণ করা এতটাই কঠিন ছিল যে তাকে তার বন্ধু জন হুইলারের সাহায্য নিতে হয়েছিল, এবং তাদের থিওরি প্রমাণ করতে তারা একটা প্রিডিকশন করে যে সূর্যের সামনে থাকা একটি তারা থেকে আসা আলো সবসময় বেঁকে যাবে। এটা কখনোই সূর্যের থাকা অবস্থায় দেখা সম্ভব ছিল না, কারণ সূর্য অনেকটা উজ্জ্বল ছিল। তাই এটা এক্সপেরিমেন্ট করা হয় সূর্য গ্রহণের সময় এবং দেখা হয় জেনারেল রিলেটিভিটির কারণে আলো বেঁকে যাচ্ছে, যা নিউটনীয় বলবিদ্যাকে হার মানে এবং জেনারেল রিলেটিভিটি প্রমাণিত হয় কাগজে এবং প্র্যাকটিক্যালে। জেনারেল রিলেটিভিটিকে যদি এক কথায় বলতে চাই, তাহলে বলতে হবে যে স্পেস টাইম টেলস ম্যাটার হাউ টু মুভ অ্যান্ড ম্যাটার টেলস স্পেস টাইম হাউ টু কার্ভ। জেনারেল রিলেটিভিটি অনেক কমপ্লিকেটেড একটা জিনিস, যা অনেক কমপ্লিকেটেড ম্যাথ এর মাধ্যমে প্রমাণিত। আমি সহজে বোঝানোর চেষ্টা করলাম আর কি। কিন্তু জেনারেল রিলেটিভিটি সব জায়গাতে খাটে না, ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটিতে অথবা কোয়ান্টাম লেভেলে এই সূত্র কোনো কাজই করে না। এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমার অনেক ভিডিও আছে, আর পরবর্তী ভিডিওটি অবশ্যই স্পেশাল রিলেটিভিটি নিয়ে। বাই।